আমাদের এই প্রকৃতিতে বা পরিবেশে বা আমাদের বাড়ির চারিপাশে এমন কিছু গাছপালা বা উদ্ভিদ রয়েছে যেই সমস্ত গাছপালার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগিয়ে আমরা তন্ত্রক্রিয়া করে থাকি বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়া হয়ে থাকে বিভিন্ন সমস্যার সমাধান হয়ে থাকে এই তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই সমস্ত গাছপালা বা উদ্ভিদকে কাজে লাগিয়ে গাছপালা বা উদ্ভিদের যেরকম ভেষজ গুণাগুণও রয়েছে ঠিক সেরকম তন্ত্রোক্ত গুণাগুণও সেই সমস্ত উদ্ভিদ বা গাছপালার মধ্যে রয়েছে একটা গাছের শেকড়কে কাজে লাগিয়ে বা ফুল বা ফল বা ডাল বা পাতা বিভিন্ন গাছের যে অঙ্গ সেইগুলোকে কাজে লাগিয়ে অনেক ধরনের তন্ত্রমন্ত্র করা হয়ে থাকে এবং আজ আমি এই ভিডিওতে আলোচনা করব। এমন একটি গাছকে নিয়ে যেই গাছের সেকর, যেই গাছের সেকরকে কাজে লাগিয়ে আপনি বশীকরণ করতে পারবেন তো সেই গাছটি কি এবং কীভাবেই সেই গাছের শিকড়কে কাজে লাগিয়ে বশীকরণ করতে পারবেন আসুন শিখে নিই এই বশীকরণটি আপনি যাকে মনে করছেন তাকেই করতে পারবেন যে কোনো ছেলে যে কোনো মেয়ের উদ্দেশ্যে আপনি এই বসীকরণটি প্রয়োগ করতে পারবেন অর্থাৎ এই বসীকরণ যদি আপনি একবার করে নেন তাহলে সে আপনার দ্বারা আকর্ষিত হয়ে যাবে আপনার প্রেমে পাগল হয়ে যাবে বা আপনার পরে চলে আসবে আপনার কথাই সে অক্ষরে অক্ষরে শুনবে মেনে চলবে এবং আপনাকে ছাড়া সে অন্য কিছু কল্পনাই করতে পারবে না কেননা সে আপনার প্রেমে পাগল হয়ে থাকবে আপনার দ্বারা আকর্ষিত হয়ে থাকবে তো এই গাছের শিকড়ের এতটাই আকর্ষণ ক্ষমতা আছে আপনার দিকে তাকে টানবে এমন টানাবে তার মনটা এমন টানাবে সে পুরো খিঁচা টানা হয়ে আপনার কাছে আসবে এরকমই টান আছে এরকমই আকর্ষণ আছে এই গাছের শিকড়ের কিন্তু সেই গাছের শিকড়টিকে কাজে লাগাবেন কিভাবে প্রয়োগ পদ্ধতি কী রয়েছে সেটাই আমি আজকাল আলোচনা করবো এই ভিডিওতে যে আপনি কোন গাছের শিকড়টিকে দিয়ে কীভাবে বা কাজে লাগাবেন বসীকরণের জন্য আমি শিখিয়ে দিচ্ছি শিখে নিয়ে আর করে ফেলুন এক্ষুনি এই বসীকরণটি আপনি এই উদ্দেশ্য করবেন যদি আপনার ভালোবাসার মানুষ বা মনের মানুষ আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে মনে করছেন বা ব্রেকআপ হয়ে যাবে মনে করছেন সেক্ষেত্রেও এই কাজটি করতে পারেন আপনি আপনার প্রেমিক বা প্রেমিকা বা আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনার স্বামী বা স্ত্রী অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের উদ্দেশ্যেও করতে পারেন যদি আপনাদের দুজনের মধ্যে রিলেশান খারাপ হয়ে যাচ্ছে তাহলে এখন থেকে তাকে আকর্ষিত করে রেখে দিন এই শেকর্কে কাজে লাগিয়ে এছাড়াও এই বসীগরণটি এই উদ্দেশ্য করবেন যদি আপনি কোনো ছেলে বা মেয়ের প্রেমে পড়েছেন তাকে হয়তো নিজের প্রেমে প্রাকল করতে চাইছেন তাকে পড়াতে পারছেন না বা সে হয়তো আপনাকে পাত্তা দিচ্ছে না তাহলে এই বেশিকাণটি করলে দেখবেন সে নিজের থেকেই আপনার সঙ্গে যোগাযোগ করবে কথা বলতে আসবে নিজেই ভালোবাসার কথাটি জানবেন নিজের মুখে তো এইটা এমনই আকর্ষণ আছে এই শেখরের এছাড়াও এই বশীগরণটি করতে পারেন আপনার কর্মস্থলে যদি আপনি কাউকে করতে চাইছেন আপনার অফিসের বস বা স্টাফ বা কলিগ আপনার মালিক বা চাকুর ঠিক আছে কর্মস্থলে আপনি যদি কাউকে করতে চাইছেন সেক্ষেত্রেও করতে পারবেন এছাড়াও আপনার শ্বশুর বাড়ির লোক বা বাপের বাড়ির লোকের কাউকেও আপনি করতে পারবেন পাড়া প্রতিবেশীতে কাউকে আপনি করতে চাইছেন তো করতে পারবেন মানে যাকে মনে করছেন আপনি বশীগরণ করতে চাইছেন তাকেই আপনি করতে পারবেন এই গাছের আকর্ষণ ক্ষমতা এতটাই এই বুশিকরণটি আপনি যে কোনো ধর্মের পুরুষ বা যে কোনো ধর্মের মহিলা হলেই করতে পারবেন আপনি ছেলে অথবা মেয়ে হলেই কাজটি করতে পারবেন বিবাহিত হন কি অবিবাহিত হন আপনার বয়স যাই হোক না কেন আপনি একজন ছেলে হলে কোনো মেয়ের উদ্দেশ্য করতে পারবেন আপনি যদি একজন মেয়ে হন কোনো ছেলের উদ্দেশ্য করতে পারছেন আপনি ছেলে হয়ে ছেলেকেও করতে পারবেন মেয়ে হয়ে মেয়েকেও করতে পারবেন ঠিক আছে যে কেউ যে কেউ যে কারো উদ্দেশ্যেই এই বুশিকরণটি প্রয়োগ করতে পারবে তো সেই গাছটির নাম কী গাছটির নাম হচ্ছে সাদা অপরাজিতা ফুলের গাছ আপনারা জানেন বা দেখেছেন সাদা অপরাজিতা ফুলের গাছ অপরাজিতা দু রকমের হয় একটা সাদা হয় আর একটা নীল হয় তো আপনাকে সাদা অপরাজিতা গাছের শেকড়কে দিয়ে এই বসিগ্রহণটি করতে হবে সাদা অপরাজিতা গাছ অনেকের কাছেই থাকবে আপনার কাছেও হয়তো রয়েছে বা আপনার বাগানে হয়তো হয়েছে এই ফুলের গাছ বা যদি না থাকে আপনি যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন যেখানে ফুল গাছ বা ফল গাছের চারা পাওয়া যায় কিনতে পাওয়া যায় সেখানে আপনি সাদা অপরাজিতা ফুলের চারা পেয়ে যাবেন তো এবং যারা শেকড় বিক্রি করে হাটে বসে বাজারে বসে তাদের কাছেও এই গাছের শেকড় পেয়ে যাবেন এবার এই গাছের শেকড়কে আপনাকে জোগাড় করতে হবে আপনি যদি মাটির থেকে তোলেন তাহলে আপনাকে নিঃশেষ বন্ধ করে এক ঝটকায় মাটির থেকে তুলতে হবে এই গাছের শেকড়টি আর যদি আপনি কিনে আনেন তাহলে কিনে আনতেও পারবেন এই গাছের শেকড় এবার জোগাড় করবেন এক আঙুল পরিমাণ শেকড়টা আপনি কেটে নেবেন কেটে এবারে ওই শেকড়টা আপনি বাড়িতে এনে স্নান করে শুদ্ধ বস্ত্র পরে নেবেন কাজটি করবার আগে অবশ্যই শুদ্ধাচারে আচারে কাজটি করতে হবে এবার শেকড়টিকে আপনি ভালো পরিষ্কার জলে ধুয়ে নেবেন গঙ্গা জল থাকলে ধুয়ে নিতে পারেন বা গোলাপ জল যদি থাকে সেই গোলাপ জল দিয়েও আপনি ধুয়ে নিতে পারেন যেটাকে রোজ ওয়াটার বলা হয় ধুয়ে নিতে পারেন দিয়ে ওই শেকড়টা আপনি কি করবেন একটা বাটি নেবেন ঠিক আছে একটা পাত্র নেবেন বাটি নেবেন ধোয়া মাজা পরিষ্কার সেই বাটির মধ্যে আপনাকে দিতে হবে কর্পূরের গুঁড়ো ঠিক আছে কর্পূর আপনি কিনতে পাবেন যে কোনো দর্শকর্মার দোকান বা বেনে দোকান সেখানে আপনি কর্পূর কিনতে পেয়ে যাবেন তো কর্পূর আপনি বেশি পরিমাণে কিনে আনবেন বাড়িতে এনে যখন আপনি কাজটি করছেন তখন আপনি কর্পূরটিকে ভালো করে গুঁড়ো করে নেবেন এবার সেই কর্পূরটাকে গুঁড়ো করে ওই পাত্রর মধ্যে রাখবেন এবার পাত্রর মধ্যে কর্পূরের গুঁড়োটা রেখে সেই গুঁড়োর মধ্যে দেবেন কিছুটা পরিমাণ ঘি ঘি গাওয়া ঘি কিনতে পাওয়া যায় ছোট একটা গাওয়া ঘিয়ের শিশি কিনে আনবেন সেই গাওয়া ঘি আপনাকে ওই কপুরের গুঁড়োর মধ্যে দিতে হবে তাহলে বাটিতে কি কি দিতে হবে ভালো করে বুঝতে পেরেছেন এইবার ওই বাটির মধ্যে আপনাকে ডুবিয়ে দিতে হবে ওই গাছের শিকড়টিকে অর্থাৎ সাদা অপরাজিতা গাছের শিকড়টিকে ওই বাটির মধ্যে ডুবিয়ে দেবেন অর্থাৎ ঘিয়ের মধ্যে যে আপনি কর্পূরের গুঁড়ো দিয়েছেন দিয়ে আপনি ভালো করে গুলে নেবেন ঘিটা দিয়ে ওই ঘিয়ের মধ্যে আপনি ওই গাছের শিকড়টিকে ডুবিয়ে দেবেন ঠিক আছে এবারে আপনি চাপা দিয়ে বাটিটিকে রেখে দেবেন আপনার ঠাকুর ঘরে বা যেখানে ঈশ্বর স্থান পবিত্র জায়গা সেখানে আপনি রেখে দেবেন কেউ যেমন না হাত দিয়ে দেয় ওটা কিন্তু একদিনের জন্য আপনাকে রাখতে হবে একদিনের জন্য এবার পরের দিনে আপনাকে কি কাজটি করতে হবে মন দিয়ে শুনুন আপনি আগে থেকে জোগাড় করে রাখবেন লাল রঙের একটি কার সুতো বা ঘুমসি সুতো কিনতে পাওয়া যায় যে কোনো দশকর্মার দোকানেই পেয়ে যাবেন লাল রঙের কার সুতো আপনি কিনে রাখবেন এবার ঠিক পরের দিনকে আবার আপনি স্নান করে শুদ্ধ বস্ত্র পরে শুদ্ধাসনে বসে আপনাকে কি করতে হবে ওই পাত্র থেকে শিকড়টিকে আপনি হাতে করে তুলবেন যে পাত্রে আপনি ডুবিয়ে রেখেছিলেন শিকড়টিকে ঘি এবং কপুরের পেস্টের মধ্যে এবার শিকড়টিকে আপনি তুলবেন পাত্র থেকে তুলে লাল কারসুঁতোর মধ্যে ভালো করে বেঁধে নেবেন বা আপনি যদি চাইছেন মাদুলি বা তাবিজের মধ্যে ভরতে তাহলেও আপনি করতে পারেন কোনো মাদুলি বা তাবিজের খোল কিনে আনবেন যে কোনো ধাতুর দিয়ে তার মধ্যেও আপনি ওই শিকড়টিকে ভরে আপনি মোম দিয়ে সিল করে নেবেন দিয়ে সেটা আপনি লাল কালসুঁতোর সঙ্গে বেঁধে নেবেন ভালো করে আর যদি তাবিজ বা মাদুরির মধ্যে করতে না চান তাহলে ওই শিকড়টা এমনি লাল কাঠ সুতোর মধ্যে ভালো করে বেঁধে নেবেন দিয়ে আপনি আপনার গলায় বা আপনি যদি ছেলে হন ডান হাতের বাহুতে আর মেয়ে হলে বাঁ হাতের বাহুতে বা আপনি কোমরেও ধারণ করে নিতে পারেন পরে নেবেন এই শিকড়টি যতক্ষণ আপনার শরীরে থাকবে যখন আপনি কাউকে বশীকরণ করতে চাইছেন শুধু মনে মনে তাকে আপনাকে চাইতে হবে যে ও আমার বশীভূত হোক দেখবেন তখনই সে কিন্তু আপনার দ্বারা আকর্ষিত হয়ে যাবে এক সেকেন্ডের মধ্যে সে বশীভূত হয়ে যাবে কেননা ওই সিকটটা আপনার শরীরে রয়েছে আর আপনি মনে মনে চাইছেন যে সে আপনার বশীভূত হোক যখনই আপনি মনে মনে এই চিন্তাটি করবেন যে সে আমার বশীভূত হোক বা তার নাম ধরে আপনি মনে মনে বললেন কথাটি সে কিন্তু আপনার বশীভূত হয়ে যাবে তবে এই কাজ অবশ্যই গুরু অনুমতি নিয়ে করতে হবে গুরু নিতে গেলে এই চ্যানেলের লিঙ্ক গুণে গুনে আপনি মাত্র পঞ্চাশ জনকে শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন গ্রুপে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে তারপরে কাজ করবেন আর একটি লাইক প্রত্যেকে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে নিন এবং দেখতে থাকুন ধন্যবাদ